করতে পেরেছি কিন্তু আমি এলাম সাহেবের আমি যে দিতবার মা সাহেবকে পূর্ণাঙ্গ কথা দিয়েছি আজ যে আমার কথা লঙ্ঘন নাই তারে দিতবার মা সাহেব যে বড় বড় কথা বলবেন সাহেবের সম্মান সম্মান করে কিছু থাকবে না কত ছুটি দিয়েছি একটু উপায় আছে আমার উপর আমাদের কন্যার বয়স মাত্র 12 বছর ওই দিলবার কি বলো আমি বুঝতে পারছি না আমি কথাগুলো কেমন ভাবে কৃত্য দিয়ে মারবা তাইকে বলবো আপনি ভোজন করেছেন আর কিছু ভোজন করতে চান তারা বিবাহ সংক্রান্ত ব্যাপারে আপনার সাথে কয়েকটি বিষয়ে আমি আলোচনা করতে চাই তাহলে শুনুন আপনাদের মহারাজ অর্থাৎ চন্দ্রধর যদি আমার কন্যা বেহুলার জন্য স্থান দিতে পারে অসম্ভব আমি তো জীবনে আপনাকে একটা সুযোগ দিতে পারি সুযোগ মানে শুনুন আপনি যদি কোনোদিন শ্রদ্ধা জোগাড় করতে পারেন পুনরায় আসবেন রাজভবনে কথা দিচ্ছি সম্বন্ধ দেব আমি নিজে বিক্রি হয়ে গেলে শোনা পাবো আমি আমার কন্যা চন্ডাও সম্বন্ধে
Thank you.
আশীর্বাদ করে দিবেন আমি ছাড়লো হচ্ছে এত বাকি কম হতে তো বলে বলছি কত কাছে কই পছন্দ মন প্রথম মাসে লাখ লাখ করব আর এই ছেলে হয় আমি সব কুচ্ছ
সামান্য সন্দেহ নিয়ে আপনি রাষ্ট্রভার অস্ত করছেন মহারাজ আপনি ঋতিকে হৃদয় করে দেখুন হয় হবে না না চলো বেশ আপনার কথা যুক্তি আছে আমি ওজন করে দেখছি ফকর ফার্মের কাটা পাতাটা তুই দেখে নে আমি একটু বাইরে ঘুরে আসি আপনারা বিচার করে বলুন দেখুন আপনার কন্যাকে অন্যের মতো সত্যতা দিতে হবে আপনি কি কথা বলছেন বয়স্ক মানুষ কত কষ্ট করে আপনি কন্যার ওজন শোনা পেয়েছেন আর আপনার কন্যা কেন পারলো না করে সিদ্ধ করে দিতে বিজয় বাসায় আপনি যুক্তির কথা বলেছেন তাহলে আপনি একবার বলে দিন কেমন ভাবে সিদ্ধ হবে আমি বুঝতে পারছি ও যদি সতী মায়ের সতী কন্যা হয় নিশ্চয়ই পারবে প্রচুর লের করে অন্যের মতো সিদ্ধ করে দিতে আর যদি না পারে যা শোনা দিয়েছি না চতুর্গুণ শোনা নিয়ে যাবো বিজয় বাসায় কয়েকদিন সময় দিন অপেক্ষা করুন রাষ্ট্রভবনে আমি যে স্বর্ণহার পেয়ে গেছি জানো বলো দ্বিতীয়বার মহাশয় দিয়ে গেছেন স্বর্ণহার সভাসদ মাজারে ওজন করিয়াছি বেহুলা অপেক্ষা স্বর্ণহার একবারই বেশি হয়েছে কমে হচ্ছে